হ্যাঁ ভিউয়ার্স, ফোরট্রান 90-তে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ কামাল হোসেন, এখন আপনাদের মাঝে আলোচনা করব একটি প্রোগ্রাম এবং সাথে একটি স্টেটমেন্টের ডেফিনিশন সহকারে আলোচনা করব। আশা করি আপনাদেরকে ভালো লাগবে। সম্পূর্ণ প্রোগ্রামটি দেখতে থাকুন। ওকে, এখন আমি যে প্রোগ্রামটি আলোচনা করব তা হলো একটি প্রোগ্রাম লিখো যা 1, 2, 3, 4, 5, 6 এইভাবে ধারাবাহিকভাবে 15 সংখ্যাগুলোকে ছাপাবে। এই প্রোগ্রামটি 1 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলোকে ধারাবাহিকভাবে ছাপাবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এইভাবে ঠিক 15 পর্যন্ত গিয়ে সংখ্যাগুলো ছাপাবে। তো চলুন আমরা প্রোগ্রামটা করতে থাকি। প্রোগ্রামটা আমরা করব অবশ্যই কোড ব্লকে। প্রতিটি বিডি প্রতি এই চ্যানেলের প্রতিটি প্রোগ্রামই কোড ব্লকের মাধ্যমে ইউজ করা হবে। চলুন প্রোগ্রামটা আমরা করতে থাকি। তো আমরা প্রথমে প্রোগ্রাম করার জন্য একটা ভেরিয়েবল নেব এবং সেই ভেরিয়েবলের একটা মান দিয়ে শুরু করব। তো আমরা ভেরিয়েবলটা সিলেক্ট করলাম, এখানে ভেরিয়েবলটা সিলেক্ট করলাম এল, সরি এখানে অন্য কিছু দিয়ে দেখি যেহেতু এল ধরে যাচ্ছে না, আর দিয়ে শুরু করলাম। তো আর মান নেব আমরা 1, যেহেতু আমাদের মান এখানে কিন্তু 1 থেকে শুরু করবে, 0 থেকে 9। তো আমরা এখানে 1 থেকে শুরু করব 1, এবং আমরা স্টেটমেন্ট ইউজ করব ডু লুপ। ডু লুপের স্টেটমেন্টগুলো ইউজ করব, সাথে আমাদের ইফ কন্ডিশনগুলো আমরা ইফ কন্ডিশন ইউজ করব। এখানে ইফ কন্ডিশন ইফ এবং আমাদের কে এখানে আর, আর সমান আর মান গ্রেটার দেন 15, যেহেতু আমরা 15 পর্যন্ত মান বের করব। এখন সাথে ইউজ করব এক্সিস্ট। এই এক্সিস্টের সংখ্যাটা আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে দিচ্ছি। এখন আমরা আর এর মানটা প্রিন্ট করব, তাহলে প্রিন্ট স্টার আর, আর এর মানটা আমরা প্রিন্ট করব এবং ক্রমাগতভাবে ধারাবাহিকভাবে আমাদের মানটা যেহেতু 15 পর্যন্ত যাবে সেজন্য আমরা এখানে আর এর মান 1-এর সাথে আর 1 যোগ করবো। তো এখানে আর সমান সমান আমাদের কী হবে, আর আর প্লাস 1। তো আগে কিন্তু আর এর মান 1, এখন আবার 1, তাহলে 2। ক্রমাগতভাবে আমাদের মান বাড়তে থাকবে। এখন আমাদের প্রোগ্রামটা কমপ্লিট। আমরা এখানে ইন ডো ইউজ করবো, মানে ডো থেকে শুরু করছি আবার ডোতে শেষ করছি। এখন প্রোগ্রামটি ক্লোজড সেভ করব, কন্ট্রোল এস। পূর্ববর্তী ভিডিওতে বলা আছে কিভাবে সেভ করতে হবে, কন্ট্রোল এস দিয়ে সেভ করব অথবা ফাইল থেকে সেভ ফাইলে ইউজ করে আমরা সেভ করব। ওকে, এখন আমরা দেখব আমাদের প্রোগ্রামের মানগুলো কি সঠিকভাবে দেখাচ্ছে কি না, সেজন্য আমরা রানে ক্লিক করব। রানে ক্লিক করব, সাথে সাথে আমার মানটা চলে আসছে। দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। আমরা যদি এখানে 100 দিই তাহলে 100 পর্যন্ত বেরিয়ে আসবে, আমরা যদি এখানে 20 দিই 20 পর্যন্ত বের হয়ে আসবে। এই ছোট্ট একটি প্রোগ্রাম আপনাদের এটা প্রাথমিক ধারণার জন্য দিয়ে দিতাম। এখন আসি এক্সিস্টের সম্পর্কিত ধারাবাহিকভাবে আলোচনা করে। আমি এখানে অলরেডি আমার মাইক্রোসফটে লিখে নিয়েছি যে এক্সিস্ট সম্পর্কটা কি। এক্সিস্ট একটি কোনো এক্সিস্ট স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটি কোনো লুপ হতে বের হওয়ার জন্য ব্যবহৃত হয়ে থাকে। সাধারণত ডু কন্টিনিউ, ডু ইন ডু, ডু হোয়াইল ডু ইত্যাদি লুপে হতে অস্বাভাবিকভাবে খুব দ্রুতভাবে বের হওয়ার জন্য এক্সিস্ট স্টেটমেন্ট ব্যবহার হয়ে থাকে। ইহা কার্যকারী হলে নিয়ন্ত্রণ লুপের পরে প্রথম কার্যকারী, লুপের পরে প্রথম কার্যকারী স্টেটমেন্টই ব্যবহৃত হয়ে থাকে। দেখুন এখানে আমি যখন ব্যবহার করছি তখন কিন্তু আমার এই লুপের মানে যেই কন্ডিশন দিছি এবং যেই লুপ দিছি ইফ ডু লুপের পরেই আমাদের এই এটা ব্যবহৃত হয়েছে। যেমন ডু লুপের যে কন্ডিশন দিছি সেই লুপ প্রথম কার্যকারীর পরে এক্সিস্টটা আমরা ব্যবহার করছি। এ হলো আজকের এই ছোট্ট একটু প্রাথমিক ধারণা। অবশ্যই আপনাদের ভালো লাগবে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে লাইক অ্যান্ড শেয়ার করুন। এটা আপনার সাথে আপনার বন্ধুরাও পঠান সম্পর্কে জানতে পারবে। আশা করি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সে পর্যন্ত ভালো থাকবেন। আজ এইটুকু পর্যন্তই, গুড বাই।